And I don't see any bowlers in Sri Lanka as well. সুজনের এমন মন্তব্যের পরেই বদলে গেছে লঙ্কানরা বিশ্ব সেরা বোলার ছাড়াই এশিয়া কাপের চ্যাম্পিয়ন তারা সুজনকে নিয়ে তাই ট্রল সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেবল লঙ্কান বোলার বিতর্ক নয় সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকার নিয়েও বিপাকে টাইগারদের টিম ডিরেক্টর যদিও বা এসব কিছুতেই গণমাধ্যমের দায় দেখছেন সুজন তার অভিযোগ বক্তব্য বিকৃতি করে রোশানলে ফেলা হচ্ছে তাকে আমি এমনি ইন্টারভিউ দিতে চাই না কারণ এটা হয় যে আমাদের কথার অনেক টুইস্ট হয় যেমন সেদিনকে আমি বলেছিলাম যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যেরকম শট খেলে আমরা যদি আফিফকে সেই ফ্রিডম দিই বা অন্য ছেলে দিই তারা ওদের থেকে বেটার শট খেলতে পারবে ওই রকম শট খেলতে পারবে কিন্তু সেটা মিডিয়াতে আসলো কি আফিফ মই রোহিত শর্মা বিরাট কোহলি থেকে ভালো শট খেলে তো দিস ইজ মানে কি এরপর আমি গাল খেলাম 100 তো এটা তো আপনাদের রাইট না আমাকে গালি খাওয়ানোর জন্য তো এই মানুষ তো আপনার মানে মানুষের এখন যাদের এখন তো রিক্সাওয়ালারাতেও মোবাইল ফোন আছে মানে এরকম আছে তারা তো আর পড়ে না তারা পড়তে পারে না তারা হেডিংটা পড়ে যেটা হেডিং তার মধ্যে তারা গালি দিচ্ছে যেহেতু আমি মনে করি আমি বাঙালি আমাকে বাঙালিকে যদি কেউ গাল দেয় আমিও গাল দিব আমার কথা হচ্ছে সোজা আমি এরকম টাইপের ছেলে আমি মনে করি আমার গায়ে পুরো বাঙালির রক্ত চলে আমি বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে এখন কথা বলে আমি বাংলাদেশের লোগো লাগানো সুতরাং বাংলাদেশ কিনে কেউ বলে পার পেয়ে যাবে আমার থেকে এটা হবে না কোনোদিন বারবার ভয়ডরহীন ক্রিকেটের কথা বলা হলেও মাঠের খেলায় তার প্রয়োগের অভাব সুজন মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা মানসিক চাপে ফেলে ক্রিকেটারদের দেশের ক্রিকেটের উন্নতিতে তাই ইতিবাচক সমর্থন চান সাবেক এই অধিনায়ক আপনাদের প্রফেশন ডেফিনেটলি সাংবাদিকতা আমাদের প্রফেশন মাঠে বা ক্রিকেটের সাথে আছি আমরা বাট আমরা কিন্তু সবাই বাঙালি আমরা যদি মনে করি বাংলাদেশ টিমকে আমাদের জিততে হবে ভালো ক্রিকেট খেলতে হবে যেটাতে আপনাদের সবচেয়ে বড় ভূমিকা রাখার প্রয়োজন আপনাদের কারণ আপনাদের মেসেজগুলো সারা দেশের মানুষ পড়ে সোশ্যাল মিডিয়া যুগে সবাই ফেসবুক ইউজ করে বা এরকম যেটাতে ওরা দেখে বিভিন্ন কথা ওদের লেখা হয়তো বা চোখে পড়ে তো সেটা চিন্তা করে তাদের ক্যারিয়ারের জন্য তখন ধর যে বলটা ওরা ছয় মারতে পারে ওই বলটা তখন আস্তে করে এক নিয়ে ওই পারে চলে যাচ্ছে তো আমার মেসেজটা আপনাদের কাছে খুব ক্লিয়ার এবং সারা দেশবাসীর কাছে যে আমরা এই ফর্মেটে জিততে হলে আমাদেরকে এরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে যার জন্য ওইটার সাপোর্টটা আমরা আপনাদের কাছে সবসময় চাই শুধু এটা আমরা ড্রেসিংরুমে বললাম আমরা ফ্রিডম দিলাম আমরা বললাম যে ফিয়ারলেস ক্রিকেট খেলতে কিন্তু যখন মিডিয়াতে এই কথাগুলো আছে তখন তারা কীভাবে ফিয়ারলেস খেলে গণমাধ্যমের কাজ যেমন সমালোচনা করা তেমনি পেশাদার ক্রিকেটারদের কাজ ভালো ক্রিকেট খেলা তবে নিজেদের ব্যর্থতা কাটাতে সমালোচনা বন্ধের পরামর্শ যে কতটা কাজে দিবে সে উত্তর হয়তো কেবল খালেদ মাহমুদ সুজনের কাছেই আছে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা